আমরা অরবিটাল নিয়ে এর মধ্যে যা কিছু জেনেছি সেগুলোই আরেকবার স্মরণ করা যাক। আমি রেগুলার কেমিস্ট্রির প্লেলিস্টে আগেই এটা নিয়ে কথা বলেছি। ধরে নিচ্ছি এটা একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা অনেক ক্ষুদ্র, আর এর চারপাশে প্রথম অরবিটাল অর্থাৎ ওয়ান এস অরবিটাল আছে। আপনি এই ওয়ান এস অরবিটালকে নিউক্লিয়াসের চারপাশে মেঘের মতো কিছু হিসেবে দেখতে পারেন। এটা হলো ওয়ান এস অরবিটাল, আর এতে দুইটা ইলেকট্রন থাকতে পারে। এটা হলো ওয়ান এস অরবিটালের প্রথম ইলেকট্রন, আর এটা হলো এই অরবিটালের দ্বিতীয় ইলেকট্রন। উদাহরণস্বরূপ হাইড্রোজেনের শুধুমাত্র একটা ইলেকট্রন আছে যেটা ওয়ান এস অরবিটালে যায়, হিলিয়ামের আরেকটা বেশি আছে তাই সেটা ওয়ান এস অরবিটালে থাকবে। এই ওয়ান এস অরবিটাল পূর্ণ হওয়ার পর ইলেকট্রন টু এস অরবিটালে যাবে, এরপর ইলেকট্রনগুলো টু এস অরবিটালে যাবে। টু এস অরবিটালকে আপনি ওয়ান এস অরবিটালের চারপাশে একটা শেল হিসাবে দেখতে পারেন। আমরা প্রচলিতভাবে যেরকম চিন্তা করি সেরকমভাবে আপনি এটা দেখতে পারবেন না, এটাকে আপনি এমন একটা কিছু হিসেবে দেখতে পারেন যেখানে আপনি ইলেকট্রন খুঁজে পেতে পারেন, কিন্তু ভিজুয়ালাইজেশনের জন্য আপনি এটাকে ওয়ান এস অরবিটালের চারপাশে মেঘের শেল হিসেবে কল্পনা করতে পারেন, মেঘের একটা আবরণ। কল্পনা করুন যে এটা হলো ওয়ান এস অরবিটালের চারপাশে আবছা একটা শেল, এটা ওয়ান এস অরবিটালের চারপাশে আছে, আর তৃতীয় ইলেকট্রনটা সেখানে যাবে, চতুর্থ ইলেকট্রনটাও সেখানে যাবে। আমি এখানে তীরগুলো উপরের দিকে এবং নিচের দিকে দিয়েছি কারণ ওয়ান এস অরবিটালে যাওয়া প্রথম ইলেকট্রনটার সাথে যে স্পিন হবে এর পরে যে ইলেকট্রনটা ওয়ান এস অরবিটালে যাবে তার স্পিন প্রথমটার উল্টা হবে, এই জন্য এরা এভাবে জোড়বদ্ধ হয়ে থাকে, এদের স্পিন পরস্পর বিপরীত। এরপর যদি আরও ইলেকট্রন যোগ করা হয় তবে সেগুলো টু পি অরবিটালে যাবে, এবার সেগুলো টু পি অরবিটালে যাবে। প্রকৃতপক্ষে আপনি এটাকে তিনটা টু পি অরবিটাল হিসেবে দেখতে পারেন যাদের প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে টু পি অরবিটালে মোট ছয়টা ইলেকট্রন থাকতে পারবে, আমি সেগুলো আঁকি যাতে আপনারা এগুলো ভিজুয়ালাইজ করতে পারেন। আমরা এখানে অক্ষগুলো আঁকছি, আমরা এক্ষেত্রে ত্রিমাত্রিকভাবে চিন্তা করছি। কল্পনা করুন যে এখানকার এটা হলো এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। এবার আমি একটা অন্য রং নেই, ধরে নিন এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। এরপর জেড অক্ষ আছে, আমি এটা নীল রং দিয়ে আঁকি। ধরে নিলাম এটা হলো আমাদের জেড অক্ষ। এই প্রত্যেক অক্ষ বরাবর একটা পি অরবিটাল গিয়েছে। আমি অক্ষ বরাবর এই অরবিটালগুলো দেখাই, আমি একই রং দিয়ে করি। এখানে আছে টু পি সাব এক্স অরবিটাল, এটা হলো ডাম্বেল আকৃতির আর এটা এক্স অক্ষের দিকে আছে, টু পি সাব এক্স অরবিটাল। আমি এটা আঁকার যথাসাধ্য চেষ্টা করছি, এটা হলো ডাম্বেল আকৃতি আর এটা এক্স অক্ষ বরাবর উভয় দিকেই আছে, আর এটা কিন্তু সিমেট্রিক বা প্রতিসম। আমি এই প্রান্তটা অন্য প্রান্তে একটু বড় করে আঁকছি যাতে মনে হয় যে এটা আপনার দিকে কিছুটা বেরিয়ে আছে। আর একটু ভালো করে আঁকা যায়, এই প্রান্তটা এইভাবে থাকছে। মনে রাখবেন এগুলো প্রকৃতপক্ষে শুধুমাত্র সম্ভাব্যতা মেঘ, প্রবাবিলিটি ক্লাউড, কিন্তু আমরা আমাদের পৃথিবীতে যা কিছু দেখি সেরকম কিছু দিয়ে এদেরকে ভিজুয়ালাইজ করলে বেশি কাজে লাগতো, কিন্তু আমার মনে হয় সম্ভাব্যতা মেঘই এটা নিয়ে চিন্তা করার সবচেয়ে ভালো উপায়। এটা হলো টু পি এক্স অরবিটাল, আমি এখনও বলিনি যে কীভাবে এটা পূর্ণ হবে। এরপর আসে টু পি ওয়াই অরবিটাল, যেটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, এখানেও একই রকম ধারণা, এটা ডাম্বেল আকৃতির হবে আর এটা ওয়াই অক্ষের উভয় পাশেই থাকবে, এটা ওয়াই অক্ষের ডান দিকেও যাবে বাম দিকেও যাবে। এটা হলো টু পি ওয়াই অরবিটাল। এরপর আছে টু পি জেড অরবিটাল, এরপর আছে টু পি জেড অরবিটাল, এটা জেড অক্ষ বরাবর থাকবে, এভাবে উপরের দিকে থাকবে, এরপর নিচের দিকেও থাকবে। আপনি যদি আরও ইলেকট্রন যোগ করতে থাকেন, এ পর্যন্ত আমরা চারটে ইলেকট্রন যোগ করেছি, এরপর যদি আপনি আরেকটা ইলেকট্রন যোগ করেন, আরেকটা ইলেকট্রন যোগ করলে পঞ্চম ইলেকট্রনটা টু পি এক্স অরবিটালে যাবে, টু পি এক্স অরবিটালে এখানে যাবে। যদিও এই টু পি এক্স অরবিটালে দুইটা ইলেকট্রন যেতে পারে, আর প্রথম ইলেকট্রনটা এখানে এসেছে কিন্তু এর পরের ইলেকট্রনটা এখানে যাবে না, এটা আসলে পি অরবিটালে আলাদাভাবে থাকতে চাইবে, তাই এরপরেই আপনি যে ইলেকট্রনটা যোগ করবেন সেটা টু পি এক্স অরবিটালে না গিয়ে টু পি ওয়াই অরবিটালে যাবে, আর টু পি এক্স টু পি ওয়াই অরবিটালে যাওয়ার পর পরের ইলেকট্রনটা টু পি জেড অরবিটালে যাবে, এরা আলাদাভাবে থাকতে চেষ্টা করবে। এরপর আপনি যদি আরেকটা ইলেকট্রন যোগ করেন, আমরা যোগ করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সাতটা ইলেকট্রন, আপনি যদি অষ্টম ইলেকট্রন যোগ করেন তবে সেটা টু পি এক্স অরবিটালে যাবে, অষ্টম ইলেকট্রনটা টু পি এক্সে যাবে, কিন্তু এর স্পিন উল্টা হবে। এখানে আমরা ভিজুয়ালাইজেশনের বিষয়টা একটু রিভিউ করলাম, এখন দেখা যাক আমরা যেটা রিভিউ করলাম সেটা দেয়া থাকলে কার্বনের ক্ষেত্রে সেটা কী ঘটবে। কার্বনের ছয়টা ইলেকট্রন আছে, ছয়টা ইলেকট্রন,
এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 1s2 1s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, এরপর 2s2, এরপর 2p2, একটা কার্বনের মোট 6টা ইলেকট্রন আছে, দুইটা এখানে যায়, এরপর দুইটা এখানে, এরপর বাকি দুইটা ইলেকট্রন পি অরবিটালে যায়। আমরা এইমাত্র যা এঁকেছি আর যা কিছু বলেছি তার প্রেক্ষিতে কার্বনের ক্ষেত্রে কী ঘটতে পারে, কার্বনের ক্ষেত্রে কী হবে সেটার জন্য আমি এখানে যেভাবে এঁকেছি এখানেও সেভাবে আঁকছি। এটা হলো 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, এরপর আছে 2px অরবিটাল, এরপর 2py অরবিটাল, এরপর আছে 2pz অরবিটাল। আপনি যদি সরাসরি ইলেকট্রন বিন্যাস থেকে যান তবে কার্বনের ক্ষেত্রে 1s অরবিটাল প্রথমে পূর্ণ হবে, এটা প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রনটা এখানে যাবে, এরপর 2s অরবিটাল পূর্ণ হবে, চতুর্থ ইলেকট্রনটাও এখানে আসবে, এরপর পঞ্চম ইলেকট্রনটা 2px অরবিটালে যাবে। আমরা 2py বা 2pz ও বলতে পারতাম, এটা নির্ভর করছে আপনি কীভাবে অক্ষগুলো লেভেল করছেন। এই পঞ্চম ইলেকট্রনটা এই অরবিটালগুলোর একটাতে যাবে আর ষষ্ঠ ইলেকট্রনটা যাবে আরেকটাতে। তাহলে কার্বনের ক্ষেত্রে এদের বিন্যাস এরকম হবে আশা করা যায়। আমি যদি এটা আঁকতে চাই, এটা আঁকতে হলে প্রথমে আমি অক্ষগুলো এঁকে নিই। এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এরপর আমি এক্স অক্ষটা আঁকি, এটা আরেকটু ভালো করে আঁকি। তাহলে এটা হলো এক্স অক্ষ, এরপর জেড অক্ষ আছে, এটাকে ত্রিমাত্রিকভাবে একটু চিন্তা করুন, এটা বাঁকা হয়ে গেল, এরপর জেড অক্ষটা আছে এরকমভাবে। প্রথমে 1s অরবিটালটা পূর্ণ হবে, নিউক্লিয়াসটা যদি এখানে থাকে তবে 1s অরবিটাল দুইটা ইলেকট্রন দিয়ে পূর্ণ হবে, যেটাকে আপনি নিউক্লিয়াসের চারপাশে মেঘ হিসাবে কল্পনা করতে পারেন। এরপর 2s অরবিটাল পূর্ণ হবে, এটা হবে এর চারপাশে মেঘের মতো, এর চারপাশে অনেকটা শেলের মতো। এরপর 2px অরবিটালে একটা ইলেকট্রন যাবে, তাহলে একটা ইলেকট্রন এটা চারদিকে লাফাতে থাকবে বা চলতে থাকবে, আপনি যেভাবে চান সেভাবে চিন্তা করুন, সেটা এই 2px অরবিটালে থাকবে। এর পরের ইলেকট্রনটা 2py অরবিটালের চারপাশে লাফাতে থাকবে বা চলতে থাকবে, সেই ইলেকট্রনটা এভাবে চলতে থাকবে। এভাবে আগালে আপনি বলবেন যে এখানকার এই ইলেকট্রনটা, আপনি বলবেন যে এখানকার এই ইলেকট্রনটা আর আর এখানকার এই ইলেকট্রনটা নিঃসঙ্গ, এরা এদের বিপরীত স্পিনের সঙ্গী খুঁজছে। এই জায়গাগুলোতেই শুধুমাত্র বন্ধন গঠিত হবে। আপনি আশা করতে পারেন যে কোনো ধরনের বন্ধন এখানে এক্স অরবিটালে অথবা ওয়াই অরবিটালে গঠিত হবে। আপনি যদি অরবিটালগুলো দেখতে কেমন হবে বা কীভাবে সেগুলো পূর্ণ হবে সেটা সরাসরি এভাবে চিন্তা করেন তবে এরকম কিছু ঘটবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে বাস্তবে যা হয়, আপনি যদি কার্বনের সবচেয়ে সহজ রূপ CH4 বা মিথেন অণুর দিকে দেখেন তবে দেখবেন যে এখানে যা ঘটবে আশা করা হচ্ছে বাস্তবতা এর চেয়ে অনেক ভিন্ন। এখানে প্রথমেই আপনি যেটা প্রত্যাশা করতে পারেন তা হলো কার্বন হয়তো দুইটা বন্ধন গঠন করবে, কিন্তু আমরা জানি যে কার্বন চারটা বন্ধন গঠন করে। এটা এমন আচরণ করে যেন মনে হয় যে এর আটটা ইলেকট্রন আছে, সত্যি বলতে কি সবগুলো পরমাণু আটটা ইলেকট্রন পেতে চায়। সেটা ঘটতে হলে আপনি আপনাকে ভিন্ন একটা বাস্তবতা নিয়ে চিন্তা করতে হবে। কার্বনের বন্ধন গঠনের সময় আসলে এরকম কিছু ঘটে না। তাহলে যখন কার্বন বন্ধনে যুক্ত হয় তখন এরকম ঘটনা ঘটে না, কার্বনের বন্ধন এভাবে গঠিত হয় না। কার্বনের বন্ধন গঠনের সময় যা ঘটে সেটার জন্য আসলে sp3 সংকরণের আলোচনায় যেতে হবে। আপনারা দেখবেন যে এটা শুনতে যতটা ভীতিকর মনে হচ্ছে এটা আসলে ততটা জটিল কিছু নয়, এটা যথেষ্ট সহজ বিষয়। কার্বন যখন কোনো কিছুর সাথে বন্ধন গঠন করে তখন এটা চারটা বন্ধন গঠন করে। এর কারণ হলো এর ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়, এটা 1s অরবিটাল, এতে দুইটা ইলেকট্রন আছে, এরপর 2s অরবিটাল, 2px অরবিটাল, 2py অরবিটাল আর 2pz অরবিটাল। এটা কেন চারটা বন্ধন গঠন করে সেটা হয়তো আপনারা কল্পনা করতে পারছেন। এর চারটা ইলেকট্রন আছে যেগুলো অন্য অণুর ইলেকট্রনের সাথে জোটবদ্ধ হতে চায়। মিথেনের ক্ষেত্রে এই অন্য অণুটা হলো হাইড্রোজেন। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে হাইড্রোজেনের কারণে এখানকার এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যায়, হাইড্রোজেন ইলেকট্রনটাকে 2pz অরবিটালে নিয়ে যায়। এভাবে আপনি এটা ভিজুয়ালাইজ করতে পারেন। তাহলে 2s অরবিটালের অন্য ইলেকট্রনটা 2pz অরবিটালে আসে আর বাকি দুটি ইলেকট্রন তাদের নিজ অবস্থানে থাকে। তাহলে হঠাৎ করে দেখা যায় যে এখানে চারটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে আর এরা বন্ধন গঠনে প্রস্তুত। কার্বনের বন্ধন গঠনের ক্ষেত্রে এটাই বেশি সঠিক, এরা চারজনের সাথে বন্ধন গঠন করতে চায়। এটা নির্দিষ্ট নয় যে কোন ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাবে। যদি এরকম বন্ধন গঠিত হয় তবে আপনি প্রত্যাশা করবেন যে বন্ধনগুলো এক্স, ওয়াই এবং জেড অক্ষে গঠিত হবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে বাস্তবে যেটা হয় তা হলো
দ্বিতীয় শেলের এই চারটে ইলেকট্রনের কাছে এরকম মনে হয় না যে প্রথম ইলেকট্রনটা মনে করে না যে সেটা শুধুমাত্র এস অরবিটালে আছে, বাকি তিনটার কাছে মনে হয় না যে এগুলো পি এর এক্স ওয়াই এবং জেড অরবিটালে আছে। এদের সবার কাছে মনে হয় যে এরা কিছুটা এস অরবিটালে আছে আর কিছুটা পি অরবিটালে আছে। বিষয়টা পরিষ্কার করা যাক, এক্ষেত্রে এটা 2s মনে হওয়ার পরিবর্তে কার্বনের ক্ষেত্রে মনে হয় যে এটা হলো 2sp3 অরবিটাল, এটাও মনে হয় 2sp3 অরবিটাল, এটাও মনে হয় 2sp3 অরবিটাল, এটাও মনে হয় 2sp3 অরবিটাল। সবগুলো ইলেকট্রনের মনে হয় যে এরা একই অরবিটালে আছে, আর এই বিশেষ ধরনের অরবিটালগুলোকে বলা হয় sp3 হাইব্রিডাইজড অরবিটাল বা sp3 সংকরিত অরবিটাল। এক্ষেত্রে মনে হয় যে অরবিটালগুলো এস আর পি এর মাঝামাঝি কিছু একটা, এতে 25% এস এর বৈশিষ্ট্য আর 75% পি এর বৈশিষ্ট্য থাকে। আপনি এটাকে এই চারটা জিনিসের মিশ্রণ হিসেবে কল্পনা করতে পারেন। এই কার্বনটার এরকম বৈশিষ্ট্য থাকে, এদের সবগুলোকে মিশ্রিত করলে এস বা পি কোনোটার বৈশিষ্ট্যই পুরোপুরি থাকে না। এটা একটা নিউক্লিয়াস, আমরা প্রস্থচ্ছেদ দেখলে এস অরবিটাল দেখতে এরকম হবে, আর পি অরবিটালের প্রস্থচ্ছেদ আঁকলে সেটা দেখতে এরকম হবে। তাহলে এটা হলো এস অরবিটাল, এস অরবিটাল, আর এটা হলো পি অরবিটাল। এরা যখন মিশ্রিত হয়ে যায় তখন অরবিটালটা দেখতে এরকম হয়, sp3 সংকরিত অরবিটাল দেখতে এরকম কিছু একটা হয়, sp3 অরবিটাল এরকম হয়। এটা হলো একটা হাইব্রিডাইজ sp3 অরবিটাল। হাইব্রিডাইজ বা সংকরিত বলতে দুইটা জিনিসের মিশ্রণ বোঝায়। হাইব্রিড গাড়ি হলো গ্যাস আর ইলেকট্রিকের সমন্বয়, হাইব্রিডাইজড অরবিটাল হলো এস আর পি এর সমন্বয়। হাইব্রিডাইজড sp3 অরবিটাল হলো সেই অরবিটাল যেটা গঠিত হয় যখন কার্বন হাইড্রোজেনের মতো কিছু সাথে বা অন্য যে কোনো কিছুর সাথে বন্ধন গঠন করে। আপনি যদি CH4 বা মিথেনের অণুর দিকে তাকান আর কেউ যদি সংকরিত sp3 অরবিটালের কথা বলে তখন তারা আসলে বলে যে কেন্দ্রে একটা কার্বন আছে। ধরে নিচ্ছি এখানে এটা হলো কার্বন নিউক্লিয়াস আর এর একটা এস এবং তিনটা পি অরবিটাল থাকার পরিবর্তে এর চারটা sp3 অরবিটাল থাকে। এটার চারটা sp3 অরবিটাল আছে। আমি চারটা sp3 অরবিটাল আঁকার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ধরে নিচ্ছি এটা হলো বড় লোব যেটা আমাদের দিকে নির্দেশ করছে, আর এর পেছনে একটা ছোট লোব আছে, এরপর আরেকটা যেটার বড় লোবটা এভাবে আছে, এর পেছনে ছোট লোব আছে, এরপর একটা আছে যেটা এই পৃষ্ঠার পেছন দিকে যাচ্ছে, সেটা আঁকা যাক। আপনি এটাকে একটা টুলের তিনটা পায়া হিসাবে কল্পনা করতে পারেন। এর ছোট লোবটা এভাবে বের হয়ে আসবে, এরপর আরেকটা আছে যেটার বড় লোবটা সোজা উপরের দিকে থাকবে, বড় লোবটা সোজা উপরের দিকে আছে আর ছোট লোবটা আছে নিচের দিকে। আপনি এটাকে একটা তিন পায়াযুক্ত টুল হিসেবে কল্পনা করতে পারেন, যার একটা পায়া এরকম পেছনের দিকে আছে আর সেটা এরকম উপর দিক পর্যন্ত আছে। তাহলে এটা কোনো কিছু যুক্ত তিন পায়াওয়ালা টুল। সবচেয়ে ভালো হয় আপনি যদি এটাকে ট্রাইপড হিসেবে চিন্তা করেন। তাহলে এটা হলো কার্বন নিউক্লিয়াস যেটা কেন্দ্রে আছে, এরপর হাইড্রোজেনগুলো আছে। এখানে এটা হলো কার্বন, এরপর হাইড্রোজেনগুলো আসবে, এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1s অরবিটালে একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের শুধুমাত্র একটা এস অরবিটাল আছে, এখানে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল আছে, এখানে আরেকটা হাইড্রোজেনের 1s অরবিটাল, এখানে আরেকটা হাইড্রোজেনের 1s অরবিটাল। তাহলে এভাবে হাইড্রোজেনের অরবিটাল আর কার্বনের অরবিটাল মিশ্রিত হয়ে যায়। প্রতিটা হাইড্রোজেনের 1s অরবিটাল কার্বনের একটা sp3 অরবিটালের সাথে বন্ধনে যুক্ত হয়। আপনাদের এই নোটেশনটার ব্যাপারে বলছি, কেউ যখন সংকরিত sp3 অরবিটালের কথা বলে তখন তারা আসলে কার্বনের বন্ধন কিভাবে গঠিত হয় সেটাই বলতে চায়। এখানকার এই অণুটা হলো মিথেনের অণু, এটা হলো CH4 বা মিথেন, আর এর বন্ধন সেভাবে হয় না যেটা আপনি সরাসরি এই লতানো এস আর পি অরবিটালের ক্ষেত্রে আশা করেন। আপনি যদি সোজা এই এস আর পি অরবিটালে যান তবে এখানে বন্ধনটা এভাবে হতে পারে, হাইড্রোজেন এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে, চারটা হাইড্রোজেন থাকলে সেগুলো হয়তো এখানে বা এখানে থাকবে, এটা নির্ভর করছে আপনি কীভাবে এটা চিন্তা করছেন। কিন্তু বাস্তবে এটা দেখতে এরকম হয় না, এটা দেখতে ট্রাইপডের মতো হয়। এর আকৃতি হয় টেট্রাহিড্রাল বা চতুষ্তলকীয়, এটা হলো টেট্রাহিড্রাল আকৃতির বা চতুষ্তলকীয় আকৃতির। আর এই কাঠামোটা ভালোভাবে ব্যাখ্যা করা যায় যদি এখানে চারটা একই ধরনের বা একই আকৃতির অরবিটাল থাকে, আর এই চারটা একই আকৃতির অরবিটাল আসলে এস আর পি অরবিটালের সংকর। এবার আরেকটা নোটেশন আমাদের জানতে হবে। অনেক সময় লোকজন এটাকে অনেক কল্পনাপ্রসূত বিষয় মনে করে, যখন আপনার দুইটা অণুর মধ্যে বন্ধন এমন হবে যে সেখানে দুইটা অণুর অরবিটাল একটা আরেকটা সামনাসামনি মুখ করে থাকে। আপনি এখানে কল্পনা করে নিতে পারেন যে এই হাইড্রোজেনের অরবিটাল এদিকে মুখ করে আছে
আর এই sp3 অরবিটাল এই দিকে মুখ করে আছে, আর এদের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ ঘটছে এখানে। এক্ষেত্রে এই বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন, এটা হলো সিগমা বন্ধন। এক্ষেত্রে অধিক্রমণটা একই অক্ষ বরাবর হয় যদি আপনি অণু দুটোকে যুক্ত করেন। এখানে দুইটা অণুকে যুক্ত করলেও একই অক্ষে এদের অধিক্রমণ হবে। এটা সবচেয়ে শক্তিশালী সমযোজী বন্ধন। এটা পরবর্তী ভিডিওতে আমাদের আলোচনার ভালো বিষয় হবে যখন আমরা পাই বন্ধন নিয়ে কথা বলবো, কিন্তু এই ভিডিওর বড় শিক্ষণীয় বিষয়টা হলো sp3 সংকর আসলে কি সেটা বোঝা। এটা কোনো কল্পনাপ্রসূত বিষয় নাই, এটা হলো s আর p অরবিটালের সমন্বয়, যেটা 25% s চরিত্র আর 75% p চরিত্র থাকে, যেটা এর নাম থেকেই বোঝা যায়। আর কার্বন বন্ধন গঠন করলে একই রকম ঘটে, বিশেষ করে মিথেনের ক্ষেত্রে। সে কারণেই মিথেনের কাঠামো টেট্রাহিড্রাল বা চতুষ্তলকীয় হয়। এ কারণেই এর বিভিন্ন শাখার মধ্যে যে কোণ তৈরি হয় সেটা হয় 109.5 ডিগ্রিজ। আপনি যদি এই কোণটা নেন তবে এটাও হলো 109.5 ডিগ্রিজ, এই কোণটাও তাই হবে। আপনি যদি পেছনের দিকের এই কোণটা নেন এটাও হবে 109.5 ডিগ্রিজ। sp3 সংকরণের ক্ষেত্রে বন্ধনগুলো হয় সিগমা বন্ধন, এখানে অধিক্রমণটা হয় হাইড্রোজেন আর কার্বনের সংযোগকারী অক্ষ বরাবর।